প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা এখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে হিজাব পরিহিত অবস্থায় আসছে এইভাবে চলাফেরা করে কিনা বা কি হয়েছে তার জীবনে চলন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার নাম কি নুসরাত নুসরাত আপু কেমন আছেন আপনি ভালো নয় ভালোতে কষ্ট আছে কিসের কষ্ট সবচেয়ে বেশি আছে কিছুদিন আগে আমার দাদাটা মারা গেছে মা বাবা নাই না দাদির বয়স হলে দাদি তো মারাই যাবে তাই না মা বাবা তো থাকে মা বাবা কি হয়েছে বাবা বিয়ে করে চলে গেছে গো মাটা মারা গেছে লেখাপড়া করছিলেন লেখাপড়া তো এমনটা করতে পারেনি অনেক অভাবের সংসার ছিল বলে তার জন্য লেখাপড়া করতে পারেনি কি কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে কি চিন্তা করে আসছে ভালো যে একটা মন মানুষ করে তার কাছে বিয়ে বসে দিচ্ছে বয়স কত বয়স 18 হ্যাঁ 18 বছর 18 বছর আচ্ছা আচ্ছা তা কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি সবচেয়ে কষ্ট লাগে কোনটা মানুষের বাড়িতে ভাড়া থাকে অনেকটাই কষ্ট হয় জীবনটা ভালো একটা মনের মানুষ পেলে তার কাছে বিয়ে করতে সত্যি সত্যি বিয়ে করবেন সত্যি সত্যি বিয়ে করলে তো মানুষ যোগাযোগ করতে চায় নাম্বার দেওয়া যাবে হ্যাঁ নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিলে সমস্যা নাই তো সমস্যা নাই নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে 01330133119453 নাম্বারটা আবার বলে দিচ্ছি 01330133119453 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বার খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্য কথা বলবেন সত্যদের জীবন বাবা বিয়ে করে চলে গেছে গো মাটা মারা লেখাপড়া করছিলেন লেখাপড়া তো এমনটা করতে পারেনি অনেক অভাবের সংসার ছিল বলে তার জন্য লেখাপড়া করতে পারেনি কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে কি চিন্তা করে আসছে ভালো যে একটা মন মানুষ করে তার কাছে বিয়ে বসে দিচ্ছে বয়স কত বয়স 18 হ্যাঁ 18 বছর 18 বছর আচ্ছা আচ্ছা তা কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি সবচেয়ে কষ্ট লাগে কোনটা মানুষের বাড়িতে ভাড়া থাকে অনেকটাই কষ্ট হয় জীবনটা ভালো একটা মনের মানুষ পেলে তার কাছে বিয়ে করতে সত্যি সত্যি বিয়ে করবেন সত্যি সত্যি বিয়ে করলে তো মানুষ যোগাযোগ করতে চায় নাম্বার দেওয়া যাবে হ্যাঁ নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিলে সমস্যা নাই তো সমস্যা নাই নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা মুখস্থ নেই আপনার তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে 01330133119453 নাম্বারটা আবার বলে দিচ্ছি 01330133149453 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বার খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম